নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিরাজ কিচেন। মিরার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব বাসন্তী পোলাও আর আলুর দম। বাড়িতে নতুন কোনো গেস্ট এলে ডিনার বা লাঞ্চের সঙ্গে দারুণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন সময় নষ্ট না করে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাক বাসন্তী পোলাও। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে চাল 3 কাপ ভিজিয়ে নিয়েছি। চালটা এই যে এই কাপ দেখছেন, এই কাপের 3 কাপ চাল। ভালো করে 2-3 বার ধরে চালটাকে পরিষ্কার করে জলে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো ঝরঝরে হয়ে গেছে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ আদাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন বন্ধুরা, যতটা পরিমাণে চাল নেবেন সেই বুঝে লবণটা আপনারা ব্যবহার করবেন। গোলমরিচের গুঁড়ো 1/4 চামচের 1.5 চামচ নিয়েছি। গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচ, এটা হচ্ছে স্থানীয় গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আর 1/2 চামচ 1.5 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটাও যে যার স্বাদ অনুসারে দেবেন, কারণ কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে, তার জন্য চিনিটা যে যার স্বাদ অনুসারে দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো 1/6 চামচের, দিয়ে এটা সব উপকরণ দিয়ে মিশিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা 20 মিনিটের মতো আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। সমস্ত উপকরণ দিয়ে আমার চালটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি এবারে এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চলে যাব। দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য 2 খানা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। দারচিনি দিয়ে দিয়েছি 3-4 কুঁচো ও ছোট এলাচ 4-5টা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। নর্মাল ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো কাজু বাদাম। কাজু বাদামটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় গ্যাসটা জুড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে করে দিয়ে এটাকে হালকা আঁচে ফ্রাই করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ 1/2 বাটি। কিশমিশটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। কিশমিশ, কাজু, ফোড়ন সব কিছু আমার ভাজা হয়ে গেছে। তারপরে 20 মিনিট হয়ে গেছে, এদিকে গোবিন্দভোগ চালটা ম্যারিনেশনও রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গোবিন্দভোগ চাল ম্যারিনেশন করা। এটাকে দিয়ে আমি ভালো করে 2 মিনিটের মতো এটা নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে। আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও চিকেন কষা বা নিরামিষ আলুর দম বা ফুলকপির তরকারি দিয়ে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারাও এইভাবে ঘরে বাসন্তী পোলাও করে খেতে পারেন। চালটা আমার ভাজা হয়েই গেছে, তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তবে জলটা কিন্তু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, 3 কাপ জলের জন্য, সরি 3 কাপ চালের জন্য আপনার হচ্ছে 6 কাপ জল। যে কাপের চাল মাপবেন সেই কাপেরই জলটা নিতে হবে।
আর জলটা একেবারে ফুটন্ত জল দেবেন। আমি এখানে আলাদা করে জল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটন্ত জল পুরো নিয়েছি। আর এই কাপে 3 কাপ চাল নিয়েছি, যেহেতু আমি দিয়ে দেবো 6 কাপ জল। হয়ে গেল, 6 কাপ জল দেওয়া হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে দেব, দিয়ে এবারে জলটা টকবক করে ফুটতে দেব। ছয় থেকে 7 মিনিট পর আমি ফিরে আসব। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব, 7 মিনিট পরে আমি ফিরে আসছি। কড়া ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, তার জন্য আমি একটু আটা মাখা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে না ভিতরের গরম হাইটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, 7 মিনিট বলেছিলাম কিন্তু আমি 10 মিনিট পরে এটা খুলছি। দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, রোজের মতো আজকেও বলবো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, পোলাও রেডি হয়ে গেছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও আমার লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাদের খুব দরকার, আপনারা করলে আমাদের চ্যানেলটা কিন্তু সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই রোজকার মতো আজকেও বলছি, আপনাদের বারবার বলবো এটাই, লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন। আমি যখন চ্যানেলে নতুন কোনো ভিডিও দেব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।